বিএনপির ডাকা জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিল জামাত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম একদফা ও সরকারের পতনের দাবিতে সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানকে সাধুবাদ জানিয়ে জাতীয় ঐক্যে সম্পৃক্ত হওয়ার সম্মতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম 30 জুলাই মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এই সম্মতি জ্ঞাপন করেছেন। বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, বর্তমান আওয়ামী সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়ে অবশেষে দেশে গণহত্যা চালিয়েছে। ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা এবং মাকে সন্তানহারা করেছে। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সহ বিশ্ববাসী জানে যে সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণেই ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনী দেশে গণহত্যা চালিয়েছে। দেশের সর্বস্তরের মানুষ এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি মহাসচিবের আহ্বানে সম্মতি জানিয়ে জামাতের সেক্রেটারি বলেন, এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং জাতীয় ঐক্যে বাংলাদেশ জামাতে ইসলামের যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি। এদিকে এরই মধ্যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সরকার। আগামীকাল বুধবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার রাতে গণভবনের 14 দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। এদিকে বিএনপি মহাসচিব মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সরকারের পদক্ষেপ সম্পর্কে বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, জামাতকে তারা আগে নিষিদ্ধ করেনি কেন, এখন কেন করছে? আওয়ামী লীগ আগের মতো অন্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। তারা নানা কৌশল করে নির্বাচনী বৈতরণী পার হচ্ছে। এর আগে গত শনিবার সরকার পতনের একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি। আন্দোলনে সব শরিক দল ও জোট, বাম ডান সব রাজনৈতিক দল, জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়।